আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করব না, আজকে ঈদের দিনের অল্প কিছু মুহূর্ত এবং মায়ের হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে প্রথমেই আমার সকালবেলার খাবারটা খেয়ে নিয়েছি। তো এইটা ছিল ঈদের দিন সকাল 11টা। সবাই অনেক ব্যস্ত, সবাই কাজ করছে, দেখে অনেকটা ভালো লাগছিল এবং সেই সাথে অনেকটা আনন্দ হচ্ছিল। তো এইদিকে আম্মা এবং আপু মিলে দুপুরের প্রিপারেশন নিচ্ছেন, যেহেতু কুরবানি ঈদ বাসায় অনেক লোকজন, প্রায় 20 থেকে 22 জন সব মিলিয়ে। তো এইদিকে আম্মা কিছু মাংস নিয়ে নিয়েছেন রান্না করার জন্য, প্রায় এখানে 6 কেজির মতো মাংস ছিল। তো আজকে আম্মা রান্না করবেন হচ্ছে সাতকড়া দিয়ে গরু মাংস, যেটা হচ্ছে আমাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার। তো এই তো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছেন। আমি আর ডিটেলসে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, প্রথমেই বলেছি, জাস্ট দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সাতকড়া দিয়ে গরু মাংস খেতে তো অসাধারণ, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদটা কতটুকু। আর আজকে তো আমার মা রান্না করছেন, তো ভালো তো হবেই অবশ্যই, যেহেতু আমার মায়ের হাতের রান্না আমার অনেক পছন্দের। আর আমার মায়ের হাতের রান্না খেয়েই তো আমরা বড় হয়েছি, তো বুঝতেই পারছেন কতটা স্পেশাল। এবং সেই সাথে আমার চ্যানেল এই প্রথম মায়ের রান্না, তো এই ভিডিওটি তো আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে যতদিন পর্যন্ত আমি থাকব এবং এই চ্যানেল থাকবে আমার। ইনশাআল্লাহ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ নেক হায়াত দান করেন এবং অনেক সুস্থ রাখেন। তো এই তো আম্মা সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছেন এবং সেই সাথে একটু নাড়াচাড়া করে দিবেন। তেলটা বোধহয় একটু কম ছিল তাই আর একটু অ্যাড করে নিয়েছেন। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছেন। কোনো পানি কিন্তু এইখানে ইউজ করেননি, এটা মাংস থেকেই বের হচ্ছিল। আর যেই কথাটা আপনাদের সবসময় বলে থাকি তা হলো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জায়গায় এসে আম্মা কিন্তু সাতকড়াটা অ্যাড করে নিয়েছিলেন, দেখতেছি স্কিপ হয়ে গেছে, অ্যাড হয়নি। তো এই তো রান্না হয়ে গিয়েছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সাতকড়া। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ।